हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल प्रियास किचन एंड लाइफस्टाइल चैनल। बंधुरा तुम्हरा आशा करी सबाई भालो आछो। आम्रा भालो आछी बोलबो ना, कारण आमी हठात ही ए भिडियोटा निये आसलाम एकटा छोटो घटना तोमादेर संगे शेयर करार जोन्नो। तो कम बेशी सबाई हयतो जानो घटनाटा। आमी किछुक्षण आगे घटनाटा आमादेर यूट्यूब चैनेले देखलाम, देखे आमार सत्यि खूब खराब लागछे। कारण आमी जे कथाटा बोलते चाइछी, एपी ब्लॉक प्रियादीर कथा सबाई प्रियादीके चेनो। तो आमिओ प्रियादीर के माने फलो करी, देखी, खूब भालो लागे। एवं प्रियादी खूब कष्ट करे चैनलटिके दाड़ करिएछे। एवं आज हठात ही जानते परलाम किछुक्षण आगे एपी ब्लॉक चैनले स्ट्राइक पड़ेछे। तो आम्रा एई प्लैटफर्मे जारा आछी, आमादेर काछे एई घटनाटा जे कत माने भयंकर, तो सेटा आम्रा प्रत्येकेई जानी। आर माने खूबी खराब लागछे घटनाटा शुने। तो आमार एई भिडियोटा करा माने एपी ब्लगेर प्रियादीर जन्य बा सकलेर जन्य, एसएमएसटा सकलेर काछे पाठानोर जन्य, जे आम्रा सबाई प्रियादीर पाशे आछी, एपी ब्लगेर पाशे ছিলাম, আছি এবং থাকব। তো মানে আমাদের প্রত্যেকের প্রতি পদে পদে খুব সাবধানে চলতে হবে। আর আমাদের ভিডিও করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বা ইউটিউবের রুলসগুলো মেনে যাতে আমরা ভিডিওগুলো করি। তো আমি কিছুক্ষণ আগে যখনই ঘটনাটা দেখলাম আমাদের ওয়াইটি চ্যানেলে, তো সত্যি আমার মনটা খুব খারাপ হয়ে গেল। কারণ আমি দেখেছি যে আমি কেন, তোমরা সকলেই দেখেছো হয়তো যে এপি ব্লগের পিয়াদি তার চ্যানেলটা, একটা ছোট্ট চ্যানেল কিভাবে গ্রো করিয়েছে। আমাদেরও চ্যানেলটা খুবই ছোট, খুবই সামান্য। তবে যেটুকু আমরা যা করেছি প্রত্যেকেই খুব কষ্ট করে সন্তানের মতো আমাদের চ্যানেলটিকে আমরা লালন পালন করি, ছোট্ট 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 অংশ দিয়ে আমাদের চ্যানেলটাকে আমরা বড় করার চেষ্টা করছি। আর আজকে প্রিয়াদি একটা জায়গায় দাঁড়িয়েছে এবং খুব ভালো পজিশনে আছে, অনেক ভিউও হয়, খুব ভালো জায়গায় চ্যানেলটা আছে। সেখান থেকে এরকম একটা ঘটনা, মানে খুবই ভারাক্রান্ত মন হয়ে যায় ঘটনাটা শোনার পর। তো আমরা একটাই কথা আমি বলতে চাই প্রিয়াদিকে, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আর জানি কথাটা বলাটা সহজ, যতটা সহজ যে পরিস্থিতিতে পড়েছে তার কাছে ঘটনাটা মেনে নেওয়াটা খুবই কষ্টের। তো তুমি প্লিজ সাবধানে থেকো, আর আমরা সবাই তোমার পাশে আছি। আর প্রত্যেক বন্ধুকে বলতে চাই, তোমরা খুবই সাবধানে ভিডিও করো এবং সব রুলস মেনে ভিডিও করো। আমি কিছুক্ষণ আগে ঘটনাটি জানতে পারলাম, কারণ আমি কিছুক্ষণ আগে ওয়াইটি খুলে ক্রিয়েশন অফ মৌদির ভিডিওটা দেখে আমি জানতে পারলাম যে প্রিয়াদির চ্যানেলে, এপি ব্লগের চ্যানেলে স্ট্রাইক পড়েছে। তো তার কারণটাও জানতে পারলাম কি কারণে, যে দিদি একটা উনান বানাচ্ছিল, তো সেখানে কিছু অস্ত্র যা হোক দেখানো হয়েছে, সেই কারণে স্ট্রাইকটা পড়েছে। তো আমরাও অনেক কিছু আস্তে আস্তে জানছি। তো সবাইকে সত্যি খুব সাবধানে থাকতে হবে। আর এপি ব্লগ প্রিয়াদিকে বলছি, তুমি মনটাকে শক্ত করো, আর সবাই তোমার পাশে আছে, সব আবার আগের মতো হবে, সবাই তোমার সঙ্গে আছে। আর আমরা এই প্ল্যাটফর্মে সকলে সকলের হাত ধরে, সকলের পাশে না থাকলে তো হবে না, সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে। তো তুমি সাবধানে থেকো, সুস্থ থেকো, আবার সব ঠিক হয়ে যাবে আগের মতো। তো বন্ধুরা, প্রথমেই আমি যখন মৌদির চ্যানেলটাই দেখলাম যে প্রিয়াদির এই কথাটা, তো আমি প্রথমটা খুব ঘাবড়ে গেলাম, যে ভয়ই পেয়ে গেলাম। তো সত্যি ভয় পাওয়ারই মতন একটা ঘটনা। তো আরও মৌদির চ্যানেল, মিতুদির চ্যানেল, অনেকের চ্যানেলে দেখলাম সকলেই এই ভিডিওটা করে। তো বন্ধুরা, আমি মৌদির চ্যানেল থেকে যখন দেখলাম, তো তারপর সার্চ করে দেখলাম অনেকেই এই প্রসঙ্গটা নিয়ে ভিডিও করেছে, তখন আমি জানতে পারলাম যে এই ঘটনাগুলো সত্যি খুব খারাপ লাগছে। এবং এর আগেও অনেকের সাথে এরকম ঘটনা ঘটেছে, তো সবাই সেই ঘটনাটাকে রিকভার করে উঠেছে। তো আশা করি প্রিয়াদি তুমিও উঠতে পারবে, তোমার চ্যানেল আবার আগের মতো হবে, খুব সাবধানে তুমি এবার ভিডিও করবে। আর আমাদের প্রত্যেকের এর থেকে সাবধান হতে হবে, প্রত্যেকেই আমরা সাবধানতা অবলম্বন করেই ভিডিও করব।
তো আজ বন্ধুরা আমি আসি, সবাই প্রিয়াদির পাশে থেকো, আমাদের সকলের পাশে থেকো সবাই। তো বন্ধুরা নমস্কার, দেখা হবে আমার পরবর্তী ভিডিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে ভিডিও করো।